এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চাল কুমড়োর একটা মুখরোচক রেসিপি করব, ইউনিক রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখি। চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়ো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে চাল কুমড়ো পিস করে নিয়েছি, তারপর এভাবে এই যে এভাবে কেটেছি পকেটের মতো করে, এদিকে কাটা, এদিকে আবার কিন্তু জয়েন্ট আছে, মানে এদিকটা কাটা হয়নি, এদিকটাও কাটা হয়নি, এদিকে কাটা। এভাবেই পুর ভাজা করব, এখানে ভেতরে মশলা দেব। মশলা নিয়েছি পেঁয়াজ, লাল লঙ্কার গুঁড়ো, নুন। নুনটা অল্পই দিতে হবে, কারণ নোনা ইলিশে নুন থাকে, নুনটা অল্প দিয়ে এগুলিকে মিশিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এটা মিশিয়ে রাখবো নুনটা, তাহলে পেঁয়াজগুলি নরম হয়ে যাবে। এই যে মিশিয়ে নিয়েছি, খুলে খুলে দিয়েছি সবগুলি পেঁয়াজ, খুব নরম হয়ে যাবে, পুর ভরা যাবে। এটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। এখন নরম হয়ে গেছে পেঁয়াজটা, এই পেঁয়াজ আমি কী করব দেখাবো। খুব সফট হয়ে গেছে নুন দেওয়াতে, এই যে নুনা ইলিশ যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি। চাল কুমড়োর একটা পিস নিয়েছি, এরকমভাবেও কাটা যায়, একটু পাতলা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর নুনা ইলিশের টুকরো ছোটো একটা, তারপর আরও কিছু পেঁয়াজ ভরে দিয়েছি, পুর ভাজা হবে। এভাবে চেপে ভেতরের দিকে পেঁয়াজগুলি ভরে দিতে হবে, এভাবে করে। এভাবে পুর ভাজাটা তৈরি করে নিয়েছি, যে কি সুন্দর হয়েছে। আর এভাবে ভেতরে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলি, এখানেও এই যে এগুলি পরে দিয়েছি, এভাবে করে দিয়ে দিতে হবে, পরে দিয়েছি এভাবে। এই যে এরকম হবে পেঁয়াজ ভেতরে দেওয়ার পর, নুনা ইলিশও আছে ভেতরে। ইউনিক রেসিপি এটা তৈরি করলাম, এভাবে সবগুলি তৈরি করে নেব। পুর ভরা চাল কুমড়ো খুবই টেস্টি লাগবে ভাত দিয়ে। এই যে কড়াই বা প্যান ভালো করে গরম করেছি, তারপর তেল দিয়েছি এই পরিমাণে, তেলটা একটু দিতে হবে বেশি। এরপর এই যে সবগুলি তৈরি করে রাখলাম, আর এগুলি থেকে পেঁয়াজ যে বেঁচে গেছে এগুলি কী করবো দেখাবো। প্যান গরম হয়েছে, তেল গরম হয়েছে, এখন চাল কুমড়োর পুর ভরা দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে ধীরে উল্টিয়ে দিতে হবে, খুব আস্তে ধীরে করতে হবে। পেঁয়াজগুলি নরম হওয়ার পর উল্টিয়ে দিয়েছি, তবু কিছু পেঁয়াজ বেরোয়ে গেছে, এটা কী করব আমি দেখাচ্ছি। এই যে পেঁয়াজগুলি এভাবে দিয়ে দিতে হবে, এই যে একটু সময় দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে করতে হবে। কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি রেসিপিটা। একটু এরকম ধৈর্য ধরে পেঁয়াজগুলি ভেতরে দিয়ে দিতে হবে, যদি বেরোয়ে যায়। এভাবে তুলে এভাবে হালকা করে এভাবে দিয়ে দিতে হবে, এরকমই হবে, আমি কাট করিনি। এভাবে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে ভাজা হচ্ছে, হলুদ ছাড়াই এটা সুন্দর হবে, হলুদ দিলে হলুদ হলুদ হবে, এটা সাদা সাদা হচ্ছে। আরও কিছুক্ষণ পর আবার উঠিয়ে দিচ্ছি, এভাবে পেঁয়াজগুলি ভরে দিচ্ছি, কিছু বেরোয়ে যায়, এভাবে করে উঠিয়ে দিচ্ছি।
আস্তে আস্তে এগুলি সুন্দরভাবে ভাজা হবে। চাল কুমড়োর পিসগুলি তো আলাদা করে কোনো ভাজাও করিনি বা কোনো ভাপিয়ে নিইনি, এখানেই এগুলি সেদ্ধ হবে ভাজার মধ্যে, তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হবে। খুন্তি দিয়েও করা যায়, আমি এইটা দিয়ে করছি, এভাবে উল্টিয়ে দিয়েছি আলতো করে। এই যে কি সুন্দর ভাজা হচ্ছে, চাল কুমড়োর পুর খুব সুন্দর দেখতে হয়েছে, হলুদ না দেওয়াতেও সুন্দর লাগছে। এভাবে সবাই সহজে তৈরি করে নিতে পারবে নুনা ইলিশ ভরা চাল কুমড়ো। এই যে এভাবে তৈরি হচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। এভাবে উল্টে দিতে হবে, লো ফ্লেমে রাখতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এভাবে কি সুন্দর দেখাচ্ছে, সুন্দরভাবে চাল কুমড়োর পুর ভাজা তৈরি হয়ে গেল। এখন কি করব দেখাবো, সেকেন্ড ব্যাচের পুরগুলি ভাজা হয়ে গেছে চাল কুমড়োর পুর। এখন ওই যে বেশি রয়েছিল পেঁয়াজ, পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়েছি, পেঁয়াজটা এখানে ভাজা হবে। ঢাকা দিয়ে দিয়ে করব, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা। আর পেঁয়াজে নুন দিয়েছি যার দরুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এই পেঁয়াজগুলি খেতে খুব ভালো লাগবে ভাত দিয়ে। প্রথমে যে চাল কুমড়োর পুর ভাজা করেছিলাম এগুলি এখন এই গরম প্যানে আবার নিয়ে নিচ্ছি, তাহলে ভাত খাওয়ার সময় গরম থাকবে, গরম গরম খেতে খুব মজা হবে। এভাবে তৈরি করে নিয়েছি চাল কুমড়োর পুর ভাজা, সঙ্গে পেঁয়াজ ভাজা, নুনা ইলিশ দেওয়া চাল কুমড়োর পুর। আপনারা বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবেন, খুবই সুস্বাদু। এই যে এগুলি পেঁয়াজ। এইভাবে নুনা ইলিশ দিয়ে চাল কুমড়োর পুর ভাজা সহজে তৈরি করে নেওয়া যায়। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।